আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়ান ভাষায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে সো আজকের ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তপি অবিয়াস আমরা প্রথম যে ভিডিওটার মধ্যে বাক্য তুলে ধরেছি তা হচ্ছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি যদি কাউকে অনুরোধ করেন বা আপনার যদি কাউকে অনুরোধ করার ইচ্ছে হয় যে কাউকে যে কোনো প্রয়োজনে হয় না এরকম যে আপনার কোনো একটা বিষয় কাউকে অনুরোধ করে বলছেন যে আপনি আমার এই বিষয়টা করে দিবেন আপনার প্রতি অনুরোধ রইল হ্যাঁ সো সো আপনি যদি অনুরোধ করে কাউকে কথা বলতে চান বা অনুরোধ করছি এরকম কথা বলতে চান তাহলে বলবেন সায়া মোহন কা আওয়াক সায়া মোহন ক আওয়াক যার অর্থ হচ্ছে আমি আপনাকে অনুরোধ করছি অথবা আমার আপনার প্রতি অনুরোধ রইল হুম কেউ যদি মালাইশিয়ান বাসা এবিসিডি দিয়ে পড়তে পারেন তাহলে নিচে লেখা আছে দয়া করে পড়ে নেবেন হ্যাঁ আর বেশিরভাগ আমাদের বাঙালি বাইরা মালাই বাসাটা এবিসিডি দিয়ে পড়তে পারে না আর যারা পড়তে পারেন তাহলে তো ভালো নিচে লেখা আছে এবিসিডি দিয়ে এটা হচ্ছে মালাই রাইভাবে লিখে পড়ে নেবেন ভালো আমি আশায় থাকব হুম আমি আশায় থাকব এই কথাটি যদি আপনি মালাই ভাষায় বলতে চান তাহলে বলবেন সায়া আঁকান তেতাবর হারাপ আকান আঁকান তত্তাবর হারাপ আমি আশায় থাকবো সায়া হচ্ছে আমি আকান তত্তাব্বর হারাপ আশায় থাকবো হ্যাঁ হারাপ শুধু হারাপ যদি বলেন হারাপ হচ্ছে আশা তত্তাব্বর হারাপ হ্যাঁ আশায় থাকা আকান মানে ভবিষ্যৎ বোঝায় আকান হচ্ছে ভবিষ্যৎ নিয়ে আশায় থাকবো সেটা বোঝায় আপনি চেষ্টা করলে পারবেন আপনার একটা বিষয় যে কোনো একটা বিষয় বা একটা কাজ যদি কেউ করে দে করে দেয় হ্যাঁ বা আপনি যদি কাউকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করেন যে আপনি আমার এই কাজটা করে দেন এবং যদি আপনি তাকে বুঝাতে চান যে আপনি চেষ্টা করলে পারবেন এরকমভাবে যদি বলতে চান তাহলে বলবেন আওয়াক বলে কালাও আওয়াক চোবা আওয়াক বলে কালাও আওয়াক চোবা আপনি চেষ্টা করলে পারবেন আওয়াক হচ্ছে আপনি বলে হচ্ছে পারা কালাও হচ্ছে যদি আওয়াক হচ্ছে আপনি মঞ্চ বা হচ্ছে চেষ্টা করা হুম আওয়াক বলে কালাও আওয়াক মঞ্চ বা দয়া করে আমার কথা বিশ্বাস করেন হুম ধরেন আপনি কোনো বিষয় কাউকে বুঝাতে যাচ্ছেন অথবা আপনি যে সঠিকটা বলছেন এটা যদি আপনি তাকে বুঝাতে যান এবং যদি বলতে চান যে দয়া করে আমার কথা বিশ্বাস করেন তাহলে এই কথাটি কীভাবে বলবেন আমি আশা করি আজকের ভিডিওর মধ্যে যে বাক্যগুলো তুলে ধরা হয়েছে এরকম ভিডিও আপনি আর ইউটিউব চ্যানেলে কোথাও পাবেন না কারণ আমি দেখিনি সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে আমার কথা বিশ্বাস করেন এই কথাটা যদি মালাইতে বলতে চান তাহলে বলবেন কান চেক চায়াকান সায়া তলং হচ্ছে দয়া করে পার আকান হচ্ছে বিশ্বাস করা চেক কাপ সায়া হচ্ছে আমার কথা আমার কথা বিশ্বাস করেন তারপরে যে শব্দটি আমি আপনার আমানতের খেয়ানত করব না আমি আপনার আমানতের খেয়ানত করব না সায়া তিডাক আকান মেং খেয়ানতি ডিপোজিট আওয়াক সায়া আকান সায়া তিডাক আকান মেং খেয়ানতি ডিপোজিট আন্ডা আমি আপনার আমানতের খেয়ানত করব না সায়াতি ডাক আকান মেং খেয়ানতি ডিপোজিট আন্ডা এখানে ডিপোজিট সেটাই বুঝাইছে ডিপোজিট হচ্ছে আমানত আমানতকে ডিপোজিট বলায় হ্যাঁ আর খেয়ানতি হচ্ছে খেয়ানতকে খেয়ানতি বলায় হ্যাঁ মেং খেয়ানতি আমানতের খেয়ানত করব না হ্যাঁ এই শব্দগুলো আপনি যদি শিখেন তাহলে যেই কোনো মালাইদের সাথে কথা বললে সে বুঝতে পারবে যে আপনি আসলেই পারদর্শী যদি আমাকে প্রয়োজন পরে ডাকবেন হ্যাঁ আপনি আপনার বসকে বলেন অথবা আপনি যাদের সাথে ভালো সম্পর্ক যারা আপনাকে ভালো জানে তাদের সাথে যদি আপনি এরকমভাবে বলতে চান যে যদি আমার প্রয়োজন পরে ডাকবেন হুম যদি আমাকে প্রয়োজন পরে ডাকবেন তাহলে এটা কীভাবে বলবেন হুবুঙি সায়া কেমোডিয়ান জিকা পারলু হুবুঙি সায়া কেমুডিয়ান জিকা কালু হুবুঙ্গি হচ্ছে সাধারণত কল করাকে বলা হয় হ্যাঁ মালাই ভাষায় কল করাকে বলা হয় হুবুঙি এটা হচ্ছে শুদ্ধ ভাষা হুবুঙ্গি সায়া কেমোডিয়ান জিকা পারলু যখন আমার প্রয়োজন হবে ডাকবেন হ্যাঁ অযথা সময় নষ্ট না করে কিছু একটা করো আপনি যদি কাউকে বলতে চান যে অযথা সময় নষ্ট না করে কিছু একটা করো অযথা সময় নষ্ট করছো কেন অযথা সময় নষ্ট না করে কিছু একটা করো তাহলে এটা মালাইতে কিভাবে হবে লাকুকান শেষ ডাড়ি পাডা মাসা আং কান লাকুকান শেষাতু কোনো একটা কিছু করো ডারি পাডা মেম্বু মাসা অযথা সময় নষ্ট না করে হ্যাঁ হ্যাঁ অযথা সময় নষ্ট না করে কিছু একটা করো কথাটা আবার শোনেন লাকুকান শেষাতু ডারি পাডা আং মাসা অযথা সময় না নষ্ট না করে কিছু একটা করো আপনার এই উপকার আমি কোনো দিন বলবো না আপনাকে যদি কেউ উপকার করে অথবা আপনি যদি কারো দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি তাকে ধন্যবাদ জানাবেন অথবা কৃতজ্ঞতা যাপন করবেন তার প্রতি সো আপনি এই কথাটি কীভাবে বলবেন যে আপনার এই উপকার আমি কোনো দিন বলবো না এটা এইভাবে বলবেন আদবের সাথে সায়া তিডাক আকান সায়া তিডাক আকান পাকান। কে বাইকা না সায়া হচ্ছে আমি তিডাক হচ্ছে না বুঝাই তিডাক হচ্ছে না আকান হচ্ছে ভবিষ্যৎ নিয়ে হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে যেরকম ভবিষ্যৎ নিয়ে ভুলবো না ভুলবো না যে মানে ভবিষ্যতে যে আপনি ভুলবেন না তার প্রতি সেটা বোঝাই সে ম্যুপ মানে ভুলবো না পাকান আঁকান কে বাইকা নাওয়া আপনি আমার প্রতি যে ভালো করেছেন আপনি আমাকে যে মানে আপনি আমাকে যে উপকার করেছেন বা আপনি আমার যে ভালো করেছেন হ্যাঁ ভালো করাটাই ভালো করাকেই যে না একটা মানুষ আমার জন্য ভালো যে ভালোটা করেছে সেটাকেই বুঝায় যে কে বাই কান কে বাই কান আপনি আমার যে উপকার করেছেন আপনার এই উপকার কোনো দিন আমি ভুলবো না আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না আমি গরিবের সন্তান তাই হিসাব করে চলি অনেক সময় আমাদের এই কথাটি বলতে হয় মালাই ভাষা দিয়ে সো আপনি যদি মালাই ভাষা দিয়ে এই কথাটি বলতে চান যে আমি গরিবের সন্তান তাই হিসাব করে চলি তাহলে এইভাবে বলবেন সায়া আনাক ওরাং মিসকিন জাদি সায়া বরকরা জাদি সায়া বরকরা তাই আমি হিসাব করে চলি সায়া হচ্ছে আমি আনাক হচ্ছে সন্তান ওরাং হচ্ছে ব্যক্তির মিসকিন হচ্ছে গরিব বা গরিবের জাদি। হচ্ছে তাই সায়া হচ্ছে আমি বারকিরা হচ্ছে হিসাব করা সো কি হলো মূল কথাটা সায়া আনা করাং মিসকিন জাডি সায়া বর্কেরা আমি গরিবের সন্তান তাই হিসাব করে চলি একটা কথা মনে রাখবেন মালয়েশিয়াতে যে যতদিন থাকেন যতদিন না সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন ততদিন না আপনার লাইফ চেঞ্জ হবে মালয়েশিয়ান যে লাইফটা মালয়েশিয়াতে যতদিন থাকেন যত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন তত আপনার মালয়েশিয়াতে যতদিন থাকেন আপনার পথ চলা সহজ হবে আপনার কাজ কাজের ক্ষেত্রে সহজ হবে আপনার সব কিছু সহজ হয়ে যাবে ঠিক আছে সাজিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন এবং সাজিয়ে গুছিয়ে কথা বলা শিখবেন যতদিন না সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন না ততদিন না আপনার কাছেই খারাপ লাগবে হ্যাঁ সো সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা শিখবেন চেষ্টা করবেন সাজিয়ে গুছিয়ে কথা বলার জন্য সো তারপরে যে বাক্যটা বলতে পারেন যে ভাই গরিবের কথা বললেন বড় লোকের কথা বললেন না আমরা যারা একটু খরচাপাতি করে চলবো তাদের কথা বললেন না হ্যাঁ তাদের কথাও বলছি টাকা আজ আছে কাল নাই হিসাব করে কি হবে এইভাবেও যদি বলতে চান মালাই ভাষা দিয়ে যে টাকা আজ আছে কাল নাই হিসাব করে কী হবে তাহলে বলবেন আপাইয়াং বারলাকু জিকা ওয়াং ইতু আডাহারি ইনি তেতা এসক আবার শোনেন আপা ইয়াং বারলাকু জিকা ওয়াং ইতু আডাহারি ইনি তে তাপি তিডাক এসক যার অর্থ হচ্ছে টাকা আজ আছে কাল নাই হিসাব করে কী হবে হুম সো আমরা যদি এখানে ব্যাখ্যা করি

আমি আজকের জন্য এখানে শেষ করছি আবার দেখা হবে তামাঁথকান ডিসিনি উন্তুক হারিনী লাগি